2 মার্চ সেই দিবসটির জন্ম দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে, সেটি একটি বাস্তবতা। এবং এরপর থেকে মার্চের প্রতিটি তারিখ ইতিহাসে নানা কারণে গুরুত্ব বহন করে। 3, 7 মার্চ এবং এরপর থেকে 23 মার্চ, 26 মার্চ, এই গুরুত্বপূর্ণ তারিখগুলো আমাদের এই জাতি নির্মাণে, জাতি রাষ্ট্র প্রতিষ্ঠায় অনন্য সাধারণ ভূমিকা রেখেছে। আজকের যে দিবসটি সেটিকে আমরা পতাকা দিবস বলছি, কারণ পতাকা উত্তোলিত হয়েছিল এই ক্যাম্পাসে। বিশ্বে সম্ভবত এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে, যখন বিদেশিদের সাথে আলাপচারিতা এই কথাটা ভেসে এসেছে, ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ে একটি জাতির যে জাতীয় পতাকা নির্মিত হয়েছিল সেই পতাকা নির্মাণ করেছে, এবং সেই পতাকাটি একটি বৈরী পরিবেশে নানা প্রতিকূলতার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তোলন করে একটি ঐতিহাসিক পর্বের সূত্রপাত ঘটিয়েছিল। তো সে কারণেই এই দিবসটির তাৎপর্য অসাধারণ, এবং এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইল ফলক। কেননা বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রারম্ভিক জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, ইতিহাসের বাঁক পরিবর্তন করা এবং মোড় পরিবর্তনকারী একটি ঘটনার জন্ম দেওয়া, সেটি ঘটেনি। সে কারণে এই দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো বটেই, সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোর জন্যই এটি একটি সম্মানের এবং মর্যাদার বিষয়। আমাদের এখানে শ্রদ্ধা সহকর্মীবৃন্দ আছেন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষবৃন্দ আছেন, ডিনবৃন্দ আছেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ আছেন, আমাদের সহকর্মীবৃন্দ আছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং তাদের সদস্যবৃন্দ, এবং বিশেষ করে যাদেরকে সামনে রেখে এই ধরনের আয়োজন, বিশ্ববিদ্যালয়ের সেই বীর শিক্ষার্থীরা, কৃতী শিক্ষার্থীরা তাদের এখানে উপস্থিতি আছে। এবং সেটির জন্যই মূলত আমাদের এই ধরনের উদ্যোগ, যে কথাটি আমাদের প্রভাইড চ্যান্সেলার একাডেমিক এখনই একটু বললেন, যে আসলে এই ধরনের উদ্যোগের পশ্চাতে কতগুলো দর্শন থাকে, এবং সেই দর্শনটি হল, একটি হল ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেটি আছে। ইতিহাস এবং ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং বংশ পরম্পরায় সেটির ধারাবাহিকতা রাখা, সেটি একটি গুরুত্বপূর্ণ দিক। একই সঙ্গে কৃতজ্ঞতার একটি বিষয় আছে, সেটিও দিক। আরেকটি বিষয় হল নতুন প্রজন্মের মাধ্যমে ইতিহাসের এই অকাট্য দলিল এবং তথ্যাদি পরবর্তী প্রজন্মের কাছে জীবিত রাখার উদ্দেশ্যে বর্তমানে যারা থাকবেন তারাই মূলত বাহন হিসেবে ভূমিকা রাখবে, সেটি গভীরভাবে প্রত্যাশিত। আজকের এই ঘটনাটি সংঘটিত হয়েছিল 1971-এর 2 মার্চ, কিন্তু আজকের 2023-এর 2 মার্চে এসে যখন আমরা এটি স্মরণ করি, তখন এটি একটি জাতির সভ্যতা এবং সংস্কৃতির একটি পরিচায়ক, এটি একটি সূচক। কেননা এইভাবেই পূর্ববর্তী প্রজন্মের যে বীরত্ব, তাদের যে গৌরব গাথা, সেগুলোকে ধরে রাখা এবং সেগুলো অনাগত ভবিষ্যৎ প্রজন্মের সামনে উপস্থাপনের নানা প্রয়াস নেয়া, সেটি মূলত সভ্যতা সংস্কৃতি এবং একটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং সেই দায়িত্বের জায়গা থেকেই মূলত 2016 থেকে যেমনিভাবে কলা অনুষদের তৎকালীন ডিন প্রফেসর আবু মোহাম্মদ দেলোয়ার যখন অনুভব করলেন যে বিশ্ববিদ্যালয়ের এই গৌরব গাথাটি, এই বীরত্ব গাথাটি, সেটি ভবিষ্যৎ প্রজন্মকে জানানো দরকার এবং সেটি ইতিহাসের পাতায় যাতে ঠাঁই পায় সেজন্য উদ্যোগ নেওয়া খুব জরুরি, সে কারণেই মূলত সেদিন থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যবস্থাপনায় কিন্তু সার্বিক আয়োজনে থাকেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সম্মানিত ডিন। তিনি আজকের যেমনিভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কলা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বাসির। এইভাবেই অনাগত ভবিষ্যতেও এই দিবসটি অব্যাহত থাকবে।